পিএমএওয়াই যোজনায় যেনারা অ্যাপ্লাই করেছিলেন এবং ওনাদের স্ট্যাটাস কি অবস্থায় আছে, ওনারা কি বাড়ি পাবেন কি পাবেন না, কি রকম ভাবে আপনারা জানতে পারবেন বাড়ি বসে থেকে, আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় বলছি, আপনারা দেখছেন সময় জ্ঞান। আসুন দেখে নিই যেনারা শহরে বসবাস করেন ওনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি অবস্থায় আছেন। গুগলে এসে লিখুন পিএমওয়াই, তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে পিএমএওয়াই HFARY এটাতে ক্লিক করুন। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনারা যখন দেখছেন সার্চ বেনিফিশিয়ারি, তো সার্চ বাই নেম এখানে ক্লিক করুন। নেমের জায়গায় আপনাকে অ্যাটলিস্ট তিনটা নামের তিনটা ক্যারেক্টার এখানে লিখতে হবে, আপনি চাইলে ফুল পুরো নামও লিখতে পারেন, আমি জাস্ট লিখছি। শোতে ক্লিক করুন, এটা দেখুন প্রসেসিং হচ্ছে। এখানে অনেক, এই যেটা নাম লিখেছিলাম সেই নাম অনুসারে এখানে অনেকগুলো আসছে, যেমন কি এখানে দেখুন সিরিয়াল নাম্বার হিসেবে কতগুলো এসেছে, 880টা নাম এসেছে এবং সবগুলো স্টেট থেকেই, অল ইন্ডিয়া স্টেট থেকে এগুলো এসেছে, যেমন কি পাঞ্জাব এছাড়া উত্তরপ্রদেশ, আরো যদি আপনি দেখেন এখানে ওয়েস্ট বেঙ্গল, তো এর মধ্যে থেকে যেটা আপনার নামের সঙ্গে মিলছে সেখানে ক্লিক করুন। আপনাকে সবকিছু এখানে দেখতে হবে, সিটি নেম এবং আপনার স্টেটটা দেখে যখন আপনার নামটা মিলে যাবে সেটা নামে যদি আপনি ক্লিক করেন, এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টার মোবাইল নাম্বার, যেটা নাম্বার আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন পিএমএওয়াই যোজনায় এটা নাম্বার দিয়ে সেটা নাম্বারটা এখানে দিয়ে দিন, দিয়ে সাবমিট করুন। সাবমিট করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওয়ান টাইম ওটিপি যাবে, সেটা নাম ওটিপিটা দিয়ে আপনি এখানে সাবমিট করুন, তাহলে আপনার স্ট্যাটাস জানতে পারবেন। এছাড়াও আরো একটি পদ্ধতি আছে, যেমন ট্র্যাক ইউর অ্যাসেসমেন্ট আইডি স্ট্যাটাস। প্রথম অপশনটি কাজ করবে আপনার বাই নেম, ফাদার্স নেম অ্যান্ড মোবাইল নাম্বার, এখানে আপনার স্টেট নেম, এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম, এখানে আবার সিটি নেম এবং আপনার ফাদার্স নেম এবং মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনার মোবাইলে ওটিপি যাবে, সেটা দিয়ে আপনি এখানে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাসেসমেন্ট আইডি ও মোবাইল নাম্বার দিয়ে চেক করুন, অ্যাসেসমেন্ট আইডিটা আপনি এখান থেকে দিয়ে দেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিন, দিয়ে সাবমিট করুন। পিএমএওয়াই যোজনায় যখন আপনি অ্যাপ্লিকেশন করেছেন যেটা নাম্বার দেওয়া ছিল সেটা নাম্বারে আপনার ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এখানে দিয়ে শো যখন করছেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসছে, তখন এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস এখানে জানানো হচ্ছে, যেমন কি অ্যাসেসমেন্ট আইডি, কম্প নেম, নেম, ফাদার্স নেম, সমস্ত ডিটেলস এখানে জানানো হচ্ছে। এছাড়াও যেভাবে আপনি এখানে ট্র্যাক অ্যাসেসমেন্ট যখন করবেন তো আপনার সামনে এরকম একটি স্ট্যাটাস আসবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ইউর অ্যাসেসমেন্ট আইডি এত ইজ পেন্ডিং ফর ইনক্লুশন দ্য ডিমান্ড সার্ভে। বন্ধুরা, আশা করি শহরে যেনারা শহরে বসবাস করেন এবং যেনারা অ্যাপ্লাই করেছেন ওনাদের স্ট্যাটাস সম্পর্কে আমি কিছুটা হলেও আপনাদেরকে জানাইতে পারছি যে আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব জানাতে অবশ্যই শেয়ার করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কীয় এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই জানাবেন কমেন্টে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রিপশন একদম ফ্রি, চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তো চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের একান্ত সহযোগিতার প্রয়োজন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।